হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের অঙ্ক বইয়ের সবজিশতা চ্যাপ্টারটি কমপ্লিট করছিলাম, এখন আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি এই চ্যাপ্টারটার। এখানে আমরা তোমাদের যে উপপাদ্য আছে একটা, সেটি নিয়ে আলোচনা করব এবং তারপরে কষে দেখি 18.4 এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা ডিটেলসে আলোচনা করেছি সমস্ত উপপাদ্যগুলো সদৃশতা নিয়ে এবং সঙ্গে সঙ্গে কষে দেখি 18.1, 18.2 এবং 18.3-এর সমস্ত অঙ্কগুলো আমি পরপর পরপর সমাধান করেছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে। তাহলে চলো আজকে আমাদের নতুন যে অধ্যায় 18.4 সেটা শুরু করা যাক, কিন্তু তার আগে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা আমরা বোঝার চেষ্টা করবো। আগে দেখো, আমি প্রথমে শুরু করব এই ভিডিওটা উপপাদ্য 48টার সমাধান করে। কি বলছে 48-এর উপপাদ্যটা? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। অর্থাৎ এর আগের যে চ্যাপ্টারটা ছিল 18.3, সেখানে আমরা দেখেছিলাম দুটো আলাদা আলাদা ত্রিভুজের মধ্যে সদৃশতার কি সম্পর্ক আছে সেইটা নিয়ে। তার আগের যে চ্যাপ্টার ছিল সেটাতে আমরা দেখেছিলাম যে একটা ত্রিভুজেরই মধ্যে যদি আমরা একটা দুটো বাহুর মধ্যে একটা সরলরেখা টানি, তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক হবে সেইটা। তাহলে এইখানে এই অধ্যায়তে কি আলোচনা করা হবে না, সমকোণী ত্রিভুজের মধ্যে সদৃশতাটা কিভাবে কাজে লাগাতে যায় সেইটা। তো সেখানে এখানে বলছে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এটা আমাকে উপপাদ্য 48 বলছে এবং সেটা আমাকে প্রমাণ করতে হবে। কি করে না দেখো, ধরি এখানে একটা এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে যার কোণ এ সমকোণ। তাহলে কোন সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপরে এডি লম্ব অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো টোটাল কটা ত্রিভুজ আছে, টোটাল তিনটে ত্রিভুজ আছে। একটা আছে ত্রিভুজ এবিডি, একটা আছে ত্রিভুজ এসিডি, আর যেটা মূল ত্রিভুজ এবিসি ছিল সেটা। তাহলে আমাকে এই উপপাদ্যটা কি বলছে না, যদি আমি এই সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, অর্থাৎ এখানে এডি লম্ব বিসি, তাহলে আমাকে দেখাতে হবে যে এবিডি ত্রিভুজ এবং এসিডি ত্রিভুজ হচ্ছে সদৃশ এবং এবিডি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং এসিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অর্থাৎ এই প্রথমে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, পরে এই ত্রিভুজটার সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ, তারপরে এই ত্রিভুজটার সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটা দেখো, আমি এখানে করাই আছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমি আর আলাদা করে ছবিটা আঁকছি না। বলছে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি, এবিসি ডিবিএ আর ত্রিভুজ এবিসি, ঠিক আছে? এই ত্রিভুজ দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ত্রিভুজ ডিবিএ বলছে, ত্রিভুজ এবিডি বলছে না, কিন্তু আবার এখানে এবিসি বলছে, এখানে আবার সিবিএ বলছে না। কেন বলছে না? তার কারণ কি দেখো, ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ সদৃশতার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে, ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি, ডিবিএ এই ত্রিভুজের মধ্যে কোন সমকোণ কোনটা, এই ডি কোনটা, আর এবিসি ত্রিভুজের মধ্যে সমকোণ কোনটা, এই এ কোনটা, তাই তো? সুতরাং আমি যেহেতু এখানে সমকোণিক বিন্দু দিয়ে শুরু করছি, সেই জন্য এখানে সমকোণিক বিন্দু দিয়ে শুরু করছি, সেজন্য এখানে আমরা ডিবিএ বলছি আর এখানে আমরা এবিসি বলছি। নিশ্চয়ই বোঝা গেল? তাহলে দেখো, ডিবিএ এবং এবিসি এর মধ্যে কি সম্পর্ক আছে, না কোন বিডিএ সমান কোন বিএসি, এই বিডিএ এবং কোন বিএসি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এবিডি দেখো এই 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 কোনটা হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যেই কমন, তাই তো? ত্রিভুজ ডিবিএ তেও আছে, ত্রিভুজ এবিসি তেও আছে, সুতরাং তৃতীয় কোনটা অটোমেটিক্যালি আমার সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি যে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। বোঝা গেল?
এইবার পরের ত্রিভুজটা দেখো, ত্রিভুজ ডিএসি এবং ত্রিভুজ এবিসি এর মধ্যে, এক্ষেত্রে তাই ডিএসি কেন বলছি না, ডি ডি কোনটা সমকোণ আর এবিসি এর মধ্যে এ কোনটা সমকোণ, অর্থাৎ আমি এখান থেকে ডিবিসি এর ডিএসি এর ক্ষেত্রে সমকোণিক বিন্দুতে শুরু করেছি, সেজন্য এক্ষেত্রেও সমকোণিক বিন্দুতে শুরু করেছি, সেজন্য আমি এবিসি বলছি। তো ডিএসি এবং ত্রিভুজ এবিসি এর মধ্যে এই ডি কোনটা আর এ কোনটা সমকোণ, আর এই কোণ সি কোনটা হচ্ছে আমার সাধারণ কোণ। সুতরাং আমি বলতে পারি যে ত্রিভুজ ডিএসি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, তাই তো? তাহলে দ্বিতীয়টা প্রমাণিত হলো। আবার ত্রিভুজ আমরা প্রমাণ করলাম যে ডিবিএ এবং এবিসি সদৃশ, আবার ডিসিএ এবং এবিসি সদৃশ। সুতরাং দুটো দুটো আলাদা আলাদা ত্রিভুজ একটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তখনই হবে যখন তারা নিজেরাও সদৃশ হবে, অর্থাৎ আমি বলতে পারি যে ত্রিভুজ ডিএসি এবিসি এর সঙ্গে সদৃশ, আর ডিবিএও এবিসি এর সঙ্গে সদৃশ। সুতরাং ডিবিএসি ডিএসি এর সঙ্গে সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ আমি প্রমাণ করে ফেলেছি, আবার এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটাও আমি প্রমাণ করে ফেলেছি। সুতরাং আমি বলতে পারি যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর সদৃশ, তাহলে প্রমাণিত, ঠিক আছে, একদম সহজ। তাহলে এবার এই উপপাদ্য দিয়ে তার সঙ্গে কিছু আমরা আরো নতুন কিছু অনুসিদ্ধান্ত বেরোবে এবং সেইগুলো দিয়েই আমরা পর এই অনুশীলনের অঙ্কগুলো করব। দেখো এখানে একটা প্রয়োগ দেখো, বলছি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ, ঠিক আছে, সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম, প্রমাণ করি যে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি, এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু সিডি এবং এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি, অর্থাৎ ওইটারই উপপাদ্য 48-এর থেকে নেক্সট লেভেলে গেলে আমরা এইগুলো বলতে পারি। এখানে বলে দিচ্ছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ এবং সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি আমি লম্ব অঙ্কন করেছি, এবং আমাকে দেখাতে হবে যে এই এবি স্কোয়ার এই এই বাহুটা ইকুয়ালস টু, মনে রাখবে এই বড় বাহুটা ইন্টু এই ছোট বাহুটা, ঠিক আছে, এইভাবে ছবি দেখে দেখে মনে রাখবে। তাহলে আমাকে দেখাতে হবে যে এটাও অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এটা প্রমাণ করব, এরপরে এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমি অঙ্ক সমাধান করব। তো সেগুলো আমি পরে আসছি। তাহলে বলে দিচ্ছি কি, এই এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বিসি স্কোয়ার বিসি ইন্টু এই ছোটটা, এটা আমাকে একটা দেখাতে হবে। আবার এই এডি স্কোয়ার মানে যে লম্বটা টেনেছি সে লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি না, এই এই বাহুটা ইন্টু এই বাহুটা, ঠিক আছে, এটা মনে রাখবো বিডি ইন্টু ডিসি। তাহলে কি করে মনে রাখবো ছবি দেখে দেখে, না এই এবি স্কোয়ার কে যদি আমি ভূমি ধরি তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে এই অতি বড় অতি ইন্টু এই ছোট অতি, ঠিক আছে। আবার যে লম্বটা আমি টেনেছিলাম সেটা দৈর্ঘ্য কি হবে না, সেটার বর্গ হবে এইটা ইন্টু এইটা, এবং আমাকে দেখাতে হবে এই এসি স্কোয়ার এই এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি। দেখো মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছি এখানে, দেখো এই এবি স্কোয়ার আর এই এসি স্কোয়ার এই দুটো, অর্থাৎ এই ভূমি আর এসি হচ্ছে লম্ব আর বিসি তো অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার ইকুয়াল টু হবে এই অতি পুরোটা ইন্টু এই ভূমির সঙ্গে যেই দৈর্ঘ্যটা লেগে আছে, দেখো এটা ভূমি এবি, তাহলে এর সঙ্গে বিডি লেগে আছে কাছে আছে, তাহলে এটা বড় অতি ইন্টু এই ছোটটুকু। আবার এই লম্ব স্কোয়ার মানে কি দাঁড়াবে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু ঠিক একই রকম অতিভুজ কমন অতিভুজ ইন্টু এই লম্বর সঙ্গে যেটা কাছে লেগে আছে সেটা, তাই তো? তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি মানে অতিভুজ ইন্টু সিডি, সিডি মানে যেটা এই লম্বর কাছাকাছি আছে, অতিভুজকে দুভাগে ভাগ করা আছে একটা বিডি টু ডিসি। তো আমি যখন যেটা বলবে কি করে মনে রাখবো, না ভূমি ভূমির ক্ষেত্রে হলে ভূমির সঙ্গে যেটা কাছে লেগে আছে সেটা হচ্ছে অতিভুজ ইন্টু সেইটা, আর লম্বর ক্ষেত্রে হলে অতিভুজ ইন্টু লম্বর কাছে যেটা লেগে আছে সেটা, আর এই লম্ব স্কোয়ার যেটা সেটা হচ্ছে একদমই সহজ মনে রাখা এই দুটো পার্টের গুণফল বিডি ইন্টু ডিসি, এটা আমাকে মনে রাখতে হবে। তো এইভাবে আমি মনে রাখার সংকেত বলে দিলাম, এবার আগে প্রমাণটা দেখা যাক।
কেন বলছি বারবার, তার কারণ এই প্রমাণটা এখন করব, কিন্তু এরপরে প্রমাণ দিয়েই আমি অঙ্কগুলো সমাধান করতে হবে। তো এখানে কি করে দেখো, আমি জানি যে উপপাদ্য 48-এর আগে প্রমাণ করলাম যে ত্রিভুজ ডিবিএ এবং ত্রিভুজ এবিসি সদৃশ্য হবে, তাই তো? ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি সদৃশ্য অ্যাকর্ডিং টু উপপাদ্য 48। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে দুটো সদৃশ্য কোণে ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। তাহলে সেই জন্য আমি বলতে পারি যে এই বড় ত্রিভুজটার এবি বাই বিসি ইকুয়ালস টু ছোট ত্রিভুজটার বিডি বাই এবি হবে, তাই তো? তাহলে দেখো এখান থেকে কোনা কোনি গুণ করলে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি হয়ে গেল। অর্থাৎ এইভাবে মনে রাখতে পারো যে যেহেতু ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি সদৃশ্য কোণী ত্রিভুজ পরস্পর, সুতরাং এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে। অর্থাৎ এদের অনুরূপ বাহু কোনটা, না বড় ত্রিভুজটা এবি বাই বিসি, বড় ত্রিভুজের এবি মানে কোনটা ভূমি ধরলাম আর বিসি কোনটা অতি অতিভুজ, তাহলে বড় ত্রিভুজটার ভূমি বাই অতি ইকুয়ালস টু এই ছোট ত্রিভুজটার ভূমি বাই অতি হবে। তাহলে ছোট ত্রিভুজটার ভূমি কোনটা বিটি আর অতি কোনটা এবি, তাই তো? তাহলে এ মনে রাখতে পারো। তাহলে এখান থেকে কোনা কোনি গুণ করলে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি হয়ে গেল, তাহলে এটা মনে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে 2 নম্বরটা কি বলছে, না এডি স্কোয়ার, এডি স্কোয়ার মানে এই এডি লম্ব আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমি দুই দুই দিকেই দুটো ত্রিভুজের মধ্যে এডি কমন আছে, এটা কোন কোন ক্ষেত্রে হবে, না ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ ডিসিএ বা ডিএসি এর সঙ্গে, তাই তো? তাহলে এই দুটো ত্রিভুজের সদৃশ্য। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এডি বাই সিডি অর্থাৎ লম্ব বাই ভূমি, দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রেও লম্ব বাই ভূমি হবে, তাহলে লম্ব এডি বাই বিডি, তাই তো? তাহলে এক্ষেত্রে এ এডি কোনা কোনো গুণ করলে এডি স্কোয়ার ইকুয়ালস টু বিডি ইন্টু সিডি হয়ে গেল, একদমই সহজ। তারপরে ত্রিভুজ ডিএসি মানে এই ত্রিভুজটা ডিএসির সঙ্গে ত্রিভুজ এবিসি মানে এই বড় ত্রিভুজটা, ঠিক আছে? তাহলে এদের মধ্যে এরা সদৃশ্য, ঠিক একই রকম। তাহলে সদৃশ্য কোণে ত্রিভুজের দুটি সদৃশ্য কোণে ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এসি বাই বিসি ইকুয়ালস টু সিডি বাই এসি হবে, তাই তো? দেখো এসি বাই বিসি মানে কি, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এসি আছে লম্ব বাই অতি, বিসি মানে হচ্ছে অতি, তাহলে বড় ত্রিভুজটা লম্ব বাই অতি ইকুয়ালস টু ছোট ত্রিভুজটার লম্ব বাই অতি হবে। তাহলে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কোনটা, সিডি আমি লম্ব ধরলাম, ঠিক আছে, আর অতিভুজ কোনটা এসি। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু সিডি প্রমাণিত। তাহলে এই তিনটেই আমার প্রমাণিত, এটা হচ্ছে প্রয়োগের অঙ্ক। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আমাকে সমস্যা দেবে, সেইগুলো সমাধান করতে হবে। ওকে, যেমন দেখো একটা উদাহরণ বলছি আমি, এখানে বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই এই কোণটা বলে দিচ্ছে 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, এটা আমাকে বলে দিচ্ছে। যদি বিডি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এডি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়, তবে সিডি দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে বলেছে। যেমন আমি এর আগের প্রয়োগটাই করলাম, সেইখান থেকে আমি বলতে পারি দেখো বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি, অর্থাৎ এই লম্ব যেটা টেনেছিলাম সেটা মানে কি বলেছিলাম যে এই অতিভুজের একটা অংশ ইন্টু অতিভুজের দ্বিতীয় অংশ। তাহলে আমার এখানে অতিভুজের দ্বিতীয় অংশটা মান কত সেটা আমি বের করতে বলেছে। তাহলে বিডি মান জানি আমি, এডি মান জানি, তাহলে এই তৃতীয় অংশের মানটা যে যেটা হবে সেটা বের করতে পারবো। ঠিক একই রকম ভাবে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এক্ষেত্রে এক্ষেত্রে 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি আমাকে বলে দিচ্ছে। যদি এবি সমান, এবার এইটা বলে দিচ্ছে এবি, তাহলে এবি সমান 6 সেন্টিমিটার হয় এবং বিডি সমান 3 সেন্টিমিটার হয়, তাহলে সিডি 5.4 সেন্টিমিটার হয়, তাহলে এই টোটাল বিসি বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ এক্ষেত্রে কি কি বলে দিচ্ছে, এই এবিটা বলে দিচ্ছে, বিডিটা বলে দিচ্ছে এবং সিডিটা বলে দিচ্ছে আমাকে এই টোটাল এসির ভ্যালু দরকার, সরি বিসি বিসি ভ্যালু দরকার, এই বিসিটা কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে একই রকম ভাবে আমরা এই আগে যে প্রয়োগটা দেখলাম সেইখান থেকে কাজে লাগিয়ে বলতে পারি, বের করতে পারবো, এটা নিশ্চয়ই নিজেরা পারবে, ঠিক আছে? তাহলে এবার চলে আমরা চলে যাই কষে দেখি
চারের অঙ্কগুলোতে। দেখো আমি এক্ষুনি যে উদাহরণগুলোর কথা বলছিলাম সেই উদাহরণ দেখেই, এক আর দুই এই দুটো অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে এগুলো একদমই সহজ, সূত্রে ফেলে দিলেই তোমরা বের করতে পারবে। সুতরাং এই এক আর দুই আমি বলে সময় নষ্ট করছি না, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটাতে। কি বলছে না, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস পি বৃত্তের উপর, যেখানে একটি বিন্দু এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, প্রমাণ করি যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু আর স্কোয়ার। এটা পরেও কিছু বোঝা যাচ্ছে না, আগে ছবি এঁকে অঙ্কের যে বলেছে সেই অনুযায়ী ছবি এঁকে বুঝতে বুঝলে তবেই বুঝতে সুবিধা হবে। তাহলে আগে ছবিটা আঁকা যাক। দেখো আমি ছবিটা এঁকেছি, বুঝতে সুবিধা হবে। ও কেন্দ্রে একটি বৃত্ত আছে, নিশ্চয়ই বুঝতে পারছো এই বৃত্তটা কেন্দ্র হচ্ছে ও। এবি একটি ব্যাস, এই এবি হচ্ছে আমার ব্যাস। আর কি বলেছে, পি বৃত্তের উপর যেকোনো একটি বিন্দু, এইখানে পি আমি একটা বিন্দু নিচ্ছি যেটা বৃত্তের উপর অবস্থিত। এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই এ বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করেছি আর এই বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, ঠিক আছে? যেটা পি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে, এই পি বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক আছে, কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আমাকে কি দেখাতে হবে যে, এবং বলে যে ব্যাসার্ধ ইকুয়ালস টু আর স্মল আর, প্রমাণ করে যে পি কিউ ইন্টু পি আর, অর্থাৎ এই পি কিউ ইন্টু এই পি আর ইকুয়ালস টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার, অর্থাৎ এই ব্যাসার্ধ আর মানে হচ্ছে এই এ ও ইকুয়ালস টু আর, আর ও বি ইকুয়ালস টু হচ্ছে আর। আমাকে প্রমাণ করতে হয় পি কিউ ইন্টু পি আর ইকুয়ালস টু কি না আর স্কোয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। পি কিউ ইন্টু পি আর এটা ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার। মনে রাখবে এই কি কোন উপপাদ্যের সাহায্যে প্রমাণ করতে হবে, এক্ষুনি যে উপপাদ্যটা আমরা আলোচনা করলাম সেটার উপপাদ্য, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সঙ্গে সদৃশতা কি সম্পর্ক সেই উপপাদ্যের সাহায্যে। তাহলে আমি প্রথমে কি করব, একটা অঙ্কন করে নেব ও কিউ এবং ও আর যুক্ত করে। দেখো আমি ও পি ও কিউ এবং ও আর যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? এবার প্রমাণটা ভালো করে লক্ষ্য করো, বোঝার ব্যাপার আছে না? আমরা জানি যে বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে লম্বভাবে অবস্থিত হয়, অর্থাৎ এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের আমরা পি বিন্দুতে একটা, এই ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি। সুতরাং এই স্পর্শকটা আমার বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়ে অবস্থিত হবে, অর্থাৎ এক্ষেত্রে আমি বলতে পারি যে এই ও পি লম্ব এই কিউ আর, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে ও পি লম্ব কিউ আর। তাহলে কারণ কি, আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়, তাই তো? আবার আমরা জানি যে বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তারা স্পর্শ বিন্দু দুটি এবং বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটি বৃত্তের কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার বহিঃস্থ কোন বিন্দু এই কিউ বিন্দু থেকে। আমি কি করেছি না, কিউ ডি ধরি, এটা এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে? তাহলে কিউ ডি এবং কিউ এন মানে ধরলাম এটা আমার এন, তাহলে কিউ ডি আর এই কিউ এন দুটি স্পর্শক, যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে এ এবং পি, অর্থাৎ এই মধ্য কথা হলো যে গি বিন্দু থেকে যে আমি দুটি স্পর্শক এঁকেছি যারা পরস্পর বৃত্তটিকে এ এবং পি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে কোন কিউ ও এ, অর্থাৎ এই কোণটা, কোন কিউ ও এ ইকুয়ালস টু কোন কিউ ও পি হবে, কিউ ও পি, অর্থাৎ কিউ ও পি মানে হচ্ছে এই কোণটা। কারণ না এই একই বিন্দু থেকে দুটো স্পর্শক এঁকেছি তাহলে তারা বৃত্তের কেন্দ্রে একই কোণ উৎপন্ন করবে, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এখান থেকে দেখো এই কিউ ও পি এই কোণটা কিউ ও পি কি হচ্ছে হাফ কোণ
এওপি দাঁড়াচ্ছে, যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে শুধু এই কোণটা মানে কি হাফ টোটাল বড় কোণটা, অতএব আমি বলতে পারি কোণ কিউওপি ইকুয়ালস টু হাফ কোণ এওপি, তাই তো? আবার একই রকম ভাবে ধরো এই যে আর বিন্দু থেকে যে আমি স্পর্শকটা টেনেছি, সেক্ষেত্রেও আমি একই রকম ভাবে বলতে পারি যে এই কোণটার এই কোণটা সমান হবে, তাই তো? অর্থাৎ এই কোণটা ইকুয়াল টু হচ্ছে হাফ কোণ এই বড় কোণটা, তাহলে অতএব আমি একই রকম ভাবে বলতে পারি যে কোণ পিওআর বা আরওপি, আরওপি এটা ইকুয়াল টু হচ্ছে হাফ কোণ বিওপি, তাই তো? তাহলে এবার দেখো এই পুরো কোণটা মানে কত, এই পুরো কোণটা, এই পুরো কোণটা দৈর্ঘ্য হচ্ছে মান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? কোণ এ ও বি এটা ইকুয়াল টু আমি জানি 180 ডিগ্রি, তাই তো? অর্থাৎ এ ও বি কে আমি যদি ভেঙে ভেঙে লিখি যে এই এই অর্ধেকটা, এই এওপি অর্ধেকটা, এই এওপি অর্ধেকটা আর এই বিওপি অর্ধেকটা, তাহলে এওবি কে আমি লিখতে পারি যে এওপি প্লাস কোণ বিওপি এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার ওই পক্ষকে হাফ করে দাও, হাফ কোণ বিওপি ডান দিকে হাফ করলে 90 ডিগ্রি, তাহলে দেখো হাফ এওপি মানে কি কোণ কিউওপি, অর্থাৎ কোণ কিউওপি প্লাস কোণ আরওপি, বিওপি মানে কি হাফ, বিওপি মানে হচ্ছে আরওপি, তাহলে কোণ আরওপি এটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা কিউ, কিউওপি মানে কোনটা, এই কিউওপি প্লাস আরওপি মানে এই কোনটা, এই টোটালটার ভ্যালু হচ্ছে দুটো যোগ করলে 90 ডিগ্রি। আবার কোন কিউ এখানে দেখো, তাহলে কিউপি আর আরওপি দুটো যোগ করলে কি দাঁড়াচ্ছে, এই কিউ ও আর এই পুরো কোণটা দাঁড়াচ্ছে, তাই তো? কিউ ও আর এই পুরো কোণটা দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে আমি পেলাম যে কোণ কিউ ও আর এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আমি পেলাম, ঠিক আছে? এইবার আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু, অর্থাৎ এখানে আছে এটা হচ্ছে সমকোণিক বিন্দু ও, ঠিক আছে? এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বে যে দুটি ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী হবে। দেখো আমি কেন এতক্ষণ ধরে এই কিউ ও আর কে 90 ডিগ্রি প্রমাণ করলাম, ওই উপপাদ্যটা আসার জন্য। তাহলে এই কিউ ও আর এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমি এখানে একটা বড় ত্রিভুজ দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজটা, ত্রিভুজ ও কিউ আর, এই ত্রিভুজটার দেখো কোণ ও সরি কিউ ও আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আমি ওখানে এটা প্রমাণ করলাম। এবং এই কিউ আর 90 ডিগ্রি, এই ও কোণটা 90 ডিগ্রি, সমকোণিক বিন্দু অর্থাৎ ও থেকে অতিভুজ কিউ আর এর উপরে ওপি লম্ব, তাহলে এই যে ওপি লম্ব কিউ আর আমি জানি প্রথমে পেয়েছি, তাহলে আমি বলতে পারি যে অতএব ত্রিভুজ ও কিউ পি সরি এটা পি এবং ত্রিভুজ ও পি আর এরা সদৃশ কোণী হবে, তাই তো? তাহলে এবার যদি সদৃশ কোণী ত্রিভুজ হয়, তাহলে আমি বলতে পারি যে দুটি সদৃশ কোণী ত্রিভুজের সমানুরূপ বাহুগুলি অনুপাত, অনুরূপ বাহুগুলি অনুপাত সবসময় কি হয়, সমান হয়। তাহলে অর্থাৎ ওপি বাই আরপি কোনটা দেখো, এই ওপি বাই আরপি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছি আমি এটা হচ্ছে লম্ব, এই ছোট এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে ওপি বাই আরপি মানে কি দাঁড়াচ্ছে না, লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব যাই বলো না কেন, সেটাও হবে আমার এই ত্রিভুজের ক্ষেত্রেও লম্ব বাই ভূমি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রেও এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে লম্ব কোণটা এই ওপি
সরি লম্ব, এই ত্রিভুজটার ক্ষেত্রে ও কিউ বাই আরও হবে, এটা ইকুয়ালস টু পি কিউ বাই পিও হবে, যেহেতু দুটি সদৃশ কোণ ত্রিভুজে অনুর্বাহগুলি অনুপাত সমান, তাই তো? তাহলে এক্ষেত্রে আমি দেখো আমি কোন দুটোকে নেব না, পি কিউ বাই ওপি এবং ওপি বাই পি আর নেব, অর্থাৎ এই পি কিউ বাই ওপি বা পিও এবং ওপি বাই পি আর বা ও আর নেব, এটা আমার দরকার নেই, তার কারণ এটা আমাকে প্রমাণ করার দরকার নেই, আমাকে প্রমাণ করতে হবে কোনটা পি কিউ ও পি আর এর মধ্যে কি সম্পর্ক। তাহলে এখানে পি কিউ পেয়ে গেছি, এখানে পি আর পেয়ে গেছি, আর পি বা পি আর একই ব্যাপার। তাহলে দেখো আমি অর্থাৎ এখান থেকে পরিষ্কার করে লিখে আরেকবার, ও পি বাই বা পি ও বাই পি আর লিখি, এটা আর পি কে আমি লিখলাম পি আর হিসাবে, এটা ইকুয়ালস টু পি কিউ বাই ও পি, তাই তো? তাহলে অর্থাৎ আমি বলতে পারি যে কোনাকটি গুণ করো পি কিউ ইন্টু পি আর, এটা ইকুয়ালস টু দাঁড়ালো ওপি স্কোয়ার। এবার ওপি কোনটা দেখো, এই ওপি, এটা ওপির মানে কি ব্যাসার্ধ, এটা তাহলে ব্যাসার্ধ কথা বলে দিচ্ছে আর, তাহলে আমি অতএব বলতে পারি অতএব পি কিউ ইন্টু পি আর ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, এটা আমার প্রমাণিত। তাহলে নিশ্চয়ই বোঝা গেল আমি প্রথমে কি করলাম না, আমি প্রথমে ছবিটা আঁকলাম, ছবিটা এঁকে তারপরে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম যে ওপি লম্ব কিউ আর, ঠিক আছে? তারপরে আমি কি প্রমাণ করার চেষ্টা করলাম না এই কোণটা 90 ডিগ্রি, কি করে প্রমাণ করলাম সেটা ডিটেলস এখানে আমি আলোচনা করেছি, তাই তো? এটা আরেকবার তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো। তাহলে এই কোণটা যখন 90 ডিগ্রি হয়ে গেল তখন আমি দেখতে পাচ্ছি যে এই একটা বড় ত্রিভুজ পেয়েছি ও কিউ আর বা কিউ ও আর, সেই ত্রিভুজটার ক্ষেত্রে এই সমকোণ হচ্ছে এই কোণ এ কোণটা, এবং সমকোণিক বিন্দু এ ও থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে। সুতরাং আমি উপপাদ্য 48 অনুযায়ী বলতে পারি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমার সদৃশ কোণী ত্রিভুজ হবে, এবং সেইখান থেকে আমি সদৃশ কোণের অনুরূপ বাহুগুলি, দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়, সেইখান থেকে আমি প্রমাণ করলাম যে পি কিউ টু পি কিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার অঙ্কের পুরো জিস্ট, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এই ভিডিওতে আপাতত এই অঙ্কটা অবধি থাকলো, পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলোকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।